স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের প্রতি রবিবারের নিয়মিত আয়োজন প্রযুক্তির তথ্যে। সাথে আছি ফামিদা সম্পাদ। মানুষের জ্ঞান এবং কৌশলের সমন্বিত রূপী প্রযুক্তি, ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতি মুহূর্তে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, সর্বত্রই প্রযুক্তির ব্যবহার। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব প্রযুক্তি। এইসব পরিবর্তনের নতুন নতুন তথ্য সমন্বয় করার চেষ্টা করব আমরা আমাদের এই আয়োজনে। অনলাইনের প্রতি মানুষের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। পণ্য কেনা যেমন বেড়েছে, একই সাথে বিক্রি আর আগের মতো সহজ নেই, কম্পিটিশন বাড়ছে। যদি আপনি অনলাইনে ব্যবসা করার কৌশল না জেনে এবং এ সম্পর্কে পরিপূর্ণ ধারণা না নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আপনি সফল হওয়া কঠিন হয়ে যাবে। অনলাইনে কোনো পণ্যের পর্যাপ্ত চাহিদা রয়েছে সেটা জানার সাথে সাথে ব্যবসায় সফল হওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা বিভিন্ন অনলাইন মার্কেটিং, যেমন কন্টেন্ট মার্কেটিং বা ইমেল সার্কেটিং সম্পর্কে ধারণা প্রয়োজন, এবং ওয়েবসাইটও সুন্দর হতে হবে যেন গ্রাহকরা আকর্ষিত হয় বেশি। আর এসব নিয়েই আমাদের আজকের আলোচনা, অনলাইন ব্যবসা শুরু করার নিয়ম। আর আমাদের সঙ্গে আছেন নিউপোর্ট ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুরুতে জানতে চাইবো যে অনলাইন যে প্ল্যাটফর্মটিতে আমরা ব্যবসা বাণিজ্যের কথা আজকে করতে চাই, সেই জায়গাটিতে আমরা অনেকটুকুই এগিয়েছি, তারপরও যারা শুরু করতে চাইবেন তাদের মধ্যে যদি এমন ধারণা থেকে থাকে যে আমি হয়তো একটি পেজ খুলে ফেললাম অথবা একটি ওয়েবসাইট কোনো রকমের তৈরি করে কিছু ছবি আপলোড করলে আমার বিজনেস দাঁড়িয়ে যাবে, ধারণাটা কতটা সঠিক হবে? এটা এক টাইমে এটা অনেক দূর আগিয়ে ছিল, অনেক দূর একটা সত্যি কথা ছিল যে যে আমার কাছে ওয়েবসাইট থাকলে, আমি আমি আমার কাছে জিনিসপত্র থাকলে আমি এটাকে মার্কেট করে একটা ব্যবস্থা, একটা বিজনেস দাঁড় করাতে পারবো। কিন্তু এখন এই স্টেজটা এত কম্পিটিশন বেড়ে গেছে, যেটা হচ্ছে যে গ্লোবাল সেলস অফ ই কমার্স, এটাকে যেটাকে আমরা ই কমার্স বলি, এটা $5 trillion থেকে এক্সিড করবে জাস্ট এই বছরে। বাংলাদেশে প্রায় 2500টা এরকম ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, এবং অ্যাটলিস্ট 50,000টা ফেসবুক পেজ আছে যেখানে আমরা কেনা বেচা করতেছি আর কি। কিন্তু এর মধ্যে থেকে এই স্টেজে জাস্ট হ্যাভিং আ ওয়েবসাইট, এটা এটা এখন আপনার ব্যবসার জন্য ইনাফ না, কারণ কাস্টমারের চাহিদা এত বেড়ে গেছে যে এই জিনিসটা আপনাকে কম্পিটিটিভ থাকার জন্য আপনার পিছনের ব্যাক এন্ড ইনফ্রাস্ট্রাকচারটা আরও মজবুত করতে হবে। জি, বলছিলেন ব্যাক এবং এন দুটোকেই আরও মজবুত করে প্রপার হোমওয়ার্ক করে তারপরেই কিন্তু এটিও একটি ব্যবসা, সেটিকে মাথায় নিয়ে সেখানে বিনিয়োগ করতে হবে। এই যে হোমওয়ার্কটা বা ব্যবসা শুরুর আগের যে পরিকল্পনা, সেই কাজগুলো আসলে যদি আমাদের একটু বলতেন, যিনি ব্যবসা শুরু পরিকল্পনা করছেন অনলাইনে বা ই কমার্সে, তাকে আসলে কোন কোন কাজগুলো আগে থেকে গুছিয়ে নিতে হবে? তো সবার আগে হচ্ছে যে আমার ই কমার্স বিজনেস হচ্ছে যে হবে আমার ভেন্ডরের থেকে। হ্যাঁ, আমার কোন কোন ভেন্ডর থেকে কী কী প্রোডাক্টস আমি কোন দামে হোলসেলে কিনতে পারবো, এটা হচ্ছে যে আমার সবার আগে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমার কাস্টমারের চাহিদাটাকে আমি কি ম্যাচ করতে পারছি না কি না এটা আমাকে জানতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস। তারপরে নেক্সট স্টেজটা হয় যে সেটা হচ্ছে যে আমাদের আমরা একটা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট বানিয়ে আমরা নিজেরা মার্কেটিং করি, একটা ব্র্যান্ড বানাই। কিন্তু মার্কেটিং করার পরে মনে করেন যে আমার এখন একটা ডেইলি অর্ডার আসতেছে, ফোনে আসতেছে বা ওয়েবসাইটে আসতেছে, 10 থেকে 100 অর্ডার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে এটাকে হয়তো অ্যাফোর্ড করতে পারতেছি এখন, যে আমার অপারেশনস লেভেলে আমার ইনাফ লোকজন আছে। কিন্তু যখন আপনার দিনে 1,000 থেকে 5,000টা অর্ডার আসা শুরু করবে, তখন আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটের থেকে ইনাফ ট্র্যাফিক আসছে, কিন্তু আপনার ব্যাক এন্ডে যে অর্ডারটা যে আসছে, অর্ডারটা প্যাকেজিং করতে হবে, অর্ডারটা একটা রেটের সাথে মিলাইতে হবে, ট্রাক ড্রাইভারকে কল করতে হবে বা একটা পার্সেল কুরিয়ারকে কল করতে হবে, তাকে হ্যান্ড ওভার করতে হবে, কাস্টমারকে আপডেট করতে হবে, এই জিনিসটা তখন 5,000টা অর্ডারের জন্য ডেইলি করাটা অসম্ভব হয়ে যাবে যদি আপনার কাছে কোনো সিস্টেম অলরেডি না থাকে। এবং এটা 5 বছর আগে যতটুকু সত্যি ছিল যে আমার জন্য একটা ওয়েবসাইট হওয়া ইনাফ, এখন এটা অলমোস্ট ইম্পসিবল, কারণ আপনার ডিমান্ড অনেক বেড়ে গেছে এবং আপনার কাস্টমার আপনাকে হয়তো চিনতে পারছে না, কারণ আপনার মার্কেটিং হয়তো ওখানে কিছু ল্যাকিং আছে, এবং আপনার ইন পারসন যে একটা ইন্টারঅ্যাকশন থাকে কাস্টমারের সাথে, ওই জিনিসটাতে আপনি মিস করছেন। কেন মিস করছেন? কারণ আপনার ব্যাকএন্ডের যতগুলো কাজ আছে ওইটাতে আপনি ব্যস্ত হয়ে গেছেন, কারণ 5,000টা অর্ডার ডেইলি ফুলফিল করাটা এটা চারটিখানি ব্যাপার না, তাই না? সো ওই জায়গাটায় যখন আপনি অটোমেশন আনার একটা
নিয়ত নেবেন, only that stage, after that stage, you will be able to fulfill your customers' requirements. জি, আপনি আসলে বলছিলেন যে শুরু করার পর যখন একটি ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে এবং যখন সেটিকে বড় হবে তখন সেটিকে আসলে ব্যবস্থাপনার জায়গাটিতে একটি হিমশিম খাবার মতো দশা হলেও হতে পারে, তবে যারা শুরু করবেন তাদেরকে তো আগে আসলে টিকে থাকতে হবে, সেই টিকে থাকার মূল মন্ত্রটা আগে একটু জানতে চাইব। কারণ প্রতি মুহূর্তে যেই উপদেশগুলো বা যে পরামর্শগুলো আপনি দিলেন সেগুলো মোটামুটি যারা শুরু করবে তারা হয়তো এরই মধ্যে জানে, তারা হয়তো শুরু করতে যাচ্ছে, কিন্তু প্রতি ঘন্টাই বলবো যে প্রতি ঘন্টায় আমি জানি না, আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আপনার কাছে থাকলে আমাদেরকে জানাবেন যে কী পরিমাণে পেজ ওপেন হচ্ছে, কী পরিমাণে ওয়েবসাইট ওপেন হচ্ছে, কী পরিমাণে ই কমার্সে আসলে উদ্যোক্তার আসার চেষ্টা করছে, সেই ভিড়ে কীভাবে টিকে থাকবে একজন উদ্যোক্তা। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে হয়তো বিজনেস শুরু করার সময় আপনার কাছে অনেক ইনকাম নাই বা টাকা পয়সা নাই বা ইনভেস্টমেন্ট নাই, কিন্তু ফর এক্সাম্পল আপনার বিজনেসটা শুরু করার জন্য আপনাকে একটা ফোন নাম্বার নিতে হবে 100% যে এই নাম্বারে আমার কাস্টমাররা আমাকে কল করবে। এই ফোন নাম্বারটা হচ্ছে যে খুব বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলি। এখন এটা হচ্ছে যে 10 বছর আগে যা ছিল, এখন যদি জাস্ট ফোন নাম্বারে এটা ইনাফ না, কারণ এখন হচ্ছে যে আপনার ট্র্যাফিক বেড়ে গেছে। কারণ আগেন বাংলাদেশে এখন হচ্ছে যে প্রায় 2500টা ই কমার্স ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটে কিছু স্পেশালাইজড আইটেম আছে, কিছু স্পেশালাইজড প্রাইসিং আছে, কিছু স্পেশালাইজড অফার্স আছে, এবং সব মানে প্রত্যেকটা ক্লায়েন্ট যখন যদি দেখি তাদের অ্যাটেনশন স্প্যানটা খুবই লিমিটেড। তার এক একটা ওয়েবসাইটে আচ্ছা ঠিক আছে একটু ঘাটাঘাটি করে দেখি কী কী নতুন প্রোডাক্ট আছে, তারপরে অন্য ওয়েবসাইটে যাই, তারপরে অন্য ওয়েবসাইটে যাই যে আমি কী কী অফার পাচ্ছি বা কোন কোন দামে পাচ্ছি। এই জিনিসটা আমি যদি কাস্টমারের অ্যাটেনশন স্প্যান আগেন এত ছোট যে সে হচ্ছে যে ওয়েবসাইট টু ওয়েবসাইট খালি ঘুরে ফর আ বেটার প্রোডাক্ট, অ্যান্ড এর মধ্যে থেকে স্যাটিসফ্যাকশন মানে কাস্টমারকে ধরে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার বেসিক কাস্টমার সার্ভিস ইনফ্রাস্ট্রাকচারটা আপনি তৈরি করে রেখেছেন নাকি, আপনার কতজন রিপ্রেজেন্টেটিভ আছে, তারা ডেইলি কাস্টমারের সাথে কথা বলছে, ফলো আপ করছে, এবং ওই জিনিসগুলোকেই আমরা বলি যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার। এখন ওইগুলো আপনি করতে পারবেন অনলি যখন আপনার মনে করেন ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেম থাকবে, তারপরে প্রত্যেকটি প্রোডাক্ট আপনি যখন আপনার ফ্যাসিলিটি থেকে বাহির করছেন তখন আপনি হচ্ছে যে এটাকে স্ক্যান আউট করেছেন বা এটার বারকোড আপনি জেনারেট করছেন বা প্রোডাক্ট লেবেলিংটা আপনি চেঞ্জ করছেন যাতে কাস্টমার ইন্টারঅ্যাক্ট করে তখন বুঝতে পারলো যে আচ্ছা ঠিক আছে এই ব্র্যান্ডের খাবারের মধ্যে এই এই আইটেম ক্যালোরি থাকে, তারপরে হচ্ছে যে এই আইটেমের মধ্যে এই এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। যখন তারা এত তথ্য পাওয়া একটা অভ্যাস হয়ে গেল তখন যে তারা আপনার ব্র্যান্ডের সাথে আরও লয়াল হবে, এবং ওই স্পেসিফিক জায়গায় যাওয়ার জন্য আপনাকে ফুল অ্যাটেনশনটা দিতে হবে কাস্টমারের প্রতি। আপনি যদি পিছনের কাজগুলোতে অ্যাটেনশন দেন তাহলে আপনার কাস্টমারের ইন্টারঅ্যাকশনটা অনেক অনেক কমে যাবে। এই জায়গাটাই আমরা বোঝাতে চাই যে অটোমেশনের থ্রুতে আসলে আলটিমেটলি কী হচ্ছে যে আপনার কাস্টমারটা হ্যাপি হচ্ছে, কারণ আপনি কাস্টমারের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য অনেক টাইম পাচ্ছেন। আর যে টাইমটা এর আগে কী করতেন আপনি হচ্ছে যে আপনার ম্যানুয়াল কাজে লাগাই দিতেন যে আপনার আইটেমটা আছে না কি না, আইটেমটা পৌঁছানো, তারপরে কুরিয়ার সার্ভিসের সাথে নেগোশিয়েট করা, কুরিয়ার সার্ভিসটা আসছে না কি না, এই জিনিসগুলো আমরা যেটা আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যে এই জিনিসগুলো অনেক ই কমার্স কোম্পানিরা অটোমেট করে ফেলবে। জি ফাহিম সালাম, আপনার কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো আমরা এরই মধ্যে পেয়ে গিয়েছি, তবে আরও অনেক কিছু জানবার আছে আপনার কাছ থেকে। আমরা জেনে নেব এই প্লেসটিতে ডিজিটাল মার্কেটে আসলে টিকে থাকতে হলে আরও কী কী প্রস্তুতি এবং পরিকল্পনার দরকার, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। আবারও স্বাগত প্রযুক্তির তথ্যে। আমাদের আজকের আলোচনার বিষয় অনলাইন ব্যবসা শুরু করার নিয়ম, আর আমাদের সঙ্গে আছেন নিউপোর্ট ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সালাম। ফাহিম সালাম, একটু জানতে চাইব যে আমরা অনেক সময় অনলাইন প্ল্যাটফর্মের এই মার্কেটটিকে ই কমার্স আর এফ কমার্সকে আসলে এক করে অনেক সময় চিন্তা করে ফেলি কাস্টমারের এন্ড থেকে, দুটো বিষয় কি আসলে এক বা কী কী আসলে পার্থক্য আছে? আচ্ছা, সো এফ কমার্স নিয়ে শুরু করি। সো এফ কমার্সের মেইন জিনিসটা হচ্ছে যে ফেসবুক কমার্স। এখানে ফেসবুক পেজেস, ফেসবুক গ্রুপস, ফেসবুক মেসেঞ্জার, এখানে আপনি আপনার প্রোডাক্টসগুলো ছবি তুলে আপনি একটা প্রাইস সেট করে এটাকে মার্কেট করছেন, এবং ফেসবুকে যতগুলো আপনার ফ্রেন্ডস লিস্টে বা আপনার নেটওয়ার্কে যত লোক আছে তারা এই জিনিসটাকে দেখছে, এবং যে যে পেজে আপনি লাইক দিচ্ছেন সেই পেজ থেকে আপনার প্রোডাক্টসের একটা ভিজিবিলিটি পাচ্ছে, এবং তারা আপনাকে আপনার ফোন নাম্বারে কল করে এই জিনিসটা কেনা বেচা হচ্ছে আর কি। হ্যাঁ, এবং ই কমার্স জিনিসটা ডাইরেক্টলি একটা ওয়েবসাইটে আপনার কাস্টমার যে সে আপনার ওয়েবসাইটে সে হচ্ছে যে অর্ডারটা দিচ্ছে,
এখন ডিফারেন্সটা হলো যে এফ কমার্স জিনিসটা কিন্তু রিলেটিভলি ইজি টু সেট আপ, কারণ এখানে আপনার কোনো ওয়েবসাইট বানানোর খরচ লাগছে না, ফেসবুক টোটালি ফ্রি। ফেসবুকে এখন যদি আপনি এক্সটেন্সিভ মার্কেটিং না করতে চান কিন্তু জিনিসটা সেট আপ করা কিন্তু একদমই ফ্রি। হ্যাঁ, এবং এটার মধ্যে থেকে আপনি হালকা পাতলা আপনি ফিডব্যাকও পেতে পারেন কাস্টমারের কাছ থেকে, যে প্রোডাক্টটা ভালো লাগছে ভালো লাগছে না, যদি মাস মার্কেটিং করার আগেই এইসব ফিডব্যাকগুলো আপনি পাবেন। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে আপনাকে ফুল একটা ওয়েবসাইট বানাতে হবে, আপনার প্রোডাক্টের সুন্দর ছবি তুলতে হবে, এবং জাস্ট এটাই না, ওয়েবসাইটটাকে টাকা দিয়ে আপনাকে মার্কেট করতে হবে, কারণ আপনার ব্র্যান্ড কেউ চিনে না। কিন্তু ফেসবুকের মাধ্যমে যেটা হয় যে লোকে আপনাকে চিনে বলেই হয়তো আপনার আপনার কাছ থেকে কিছু প্রোডাক্টস কিনবে, তাই না? সো এই জিনিসটাই হচ্ছে যে প্রাইম ডিফারেন্স। এবং এর মধ্যে আরও অনেক কিছু গভীর ডিফারেন্স আছে, যেটা হচ্ছে যে ই কমার্সের কাস্টমার বেস আর ফেসবুকের কাস্টমার বেস বা এফ কমার্সের কাস্টমার বেস অনেকটা ভিন্ন, যেটার মধ্যে থেকে আমরা যেটা দেখেছি যে এফ কমার্সের কাস্টমার্স ইউজুয়ালি অ্যাবাভ দি এজ অফ 40, এবং তাদের তারা তাদের চাহিদা একটু ডিফারেন্ট, তারা খুব স্পেশালাইজড আইটেম চায়, কিছু সুন্দর করে প্যাকেজড আইটেম চায়, এবং তারা এমনভাবে চায় যে তারা মনে হয় যে আপনাকে হেল্প করছে, এবং তারা অন্য অন্য ছোটো ছোটো স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস যারা আছে তাদেরকে হেল্প করছে, এবং এরকম একটা স্পেশালাইজ সার্ভিস চায়। তাদের জন্য মেইন জিনিসটা হচ্ছে যে তারা প্রাইস নিয়ে তেমন একটা চুজি না, এবং তারা হচ্ছে যে ভালো প্রোডাক্ট চায় এবং ভালো একজন মানুষের সাথে ব্যবসা করতে চায় এবং একটা বিজনেস রিলেশনশিপ বিল্ড করতে চায়। হোয়ারাজ ই কমার্সের মধ্যে ইটস মোর অফ আ মাস মার্কেট অ্যাপ্রোচ, এবং ওখানে ক্লায়েন্টরা সব কোন জায়গায় ডিসকাউন্ট পাচ্ছে, কোন জায়গায় একটা প্রোডাক্টের দাম কম, প্রোডাক্টের ভ্যারাইটি বেশি, ওই জায়গায় ইউজুয়ালি যেতে পছন্দ করে আর কি। জি, এখানে আরেকটি বিষয় একটু জানতে চাইবো, কেউ আসলে এফ কমার্সের দিকে দিয়েই শুরু করতে চাক অথবা ই কমার্স দিয়ে শুরু করতে চাক, ব্যবসায় তো ঝুঁকি আছে এবং নতুন নতুন চ্যালেঞ্জও আছে। যদি রিসেন্ট চ্যালেঞ্জের কথাটাই বলি, ডেলিভারি চার্জ, দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনারা একটি ডেলিভারি চার্জের কথা বলে থাকেন, এবং এই যে জ্বালানির দাম বাড়ানো হলো আরেক দফা, সেটির প্রভাবও নিশ্চয়ই আলটিমেটলি যেয়ে পড়বে। তো যিনি আসলে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তিনি যখন প্রথমেই এই জায়গার কস্টটা বাড়িয়ে দেবেন, তখন তো তার সঙ্গে কাস্টমার একটা বার্গেনিং শুরু হয়ে যাবে যে কেন আসলে ডেলিভারি চার্জ এতর পরিবর্তে এত দিতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে কীভাবে? সো এটার জন্য মেইন ইস্যুটা হচ্ছে যে আপনি আসলে কোন স্পেসিফিক ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, এবং ইউজুয়ালি ডেলিভারি চার্জ যেটা সেটা অলমোস্ট আপনি যদি দশটা কুরিয়ার কোম্পানি দেখেন, ঢাকার মধ্যে কিন্তু একটা ফিক্সড রেট থাকেই আর কি, এবং হচ্ছে যে ঢাকার বাইরে একটা ফিক্সড রেট, অন্য একটা ডিস্ট্রিক্টে গেলে আর একটা ফিক্সড রেট। সো এই জিনিস নিয়ে তেমন একটা নেগোসিয়েশন, এই জ্বালানির দাম বাড়ানোর প্রভাব তো আসলে সব ক্ষেত্রেই যেহেতু পড়বে, ই কমার্সও নিশ্চয়ই বাদ যাবে না। সেই জায়গাটিতে নতুন যারা আসবে তাদের এই ধরনের চ্যালেঞ্জগুলো তারা আসলে মোকাবেলা, কারণ যে বড় কোম্পানি তার জন্য হয়তো এটা কোনো ব্যাপার না, সে হয়তো ওই জায়গাটুকু ছাড় দিতে পারবে, কিন্তু যে মাত্র শুরু করতে যাচ্ছে তার জন্য তো ভীষণ চ্যালেঞ্জ একটি। সেক্ষেত্রে পরামর্শ কী থাকবে? সেই জায়গায় পরামর্শটা থাকবেই যে এফ কমার্সটা শুরু করার মেইন জিনিসটা হচ্ছে যে কস্ট কমানো, তাই না? সো ইনিশিয়ালি তাকে ফুল ফোর্সটা দিতে হবে যে কাস্টমার লয়্যালটিটা গেইন করার জন্য। এবং আমি অনেকজন ই কমার্সের সাথে কাজও করেছি এবং তাদের মেইন ফোকাসটা কিন্তু যে এই এই ডেলিভারি চার্জ থেকে কোনো প্রফিট করা সেটা না, তার মেইন কোর্স অফ অ্যাকশন হচ্ছে যে আমার যে এরকম নেক্সট 1000টা কাস্টমারকে হ্যাপি করতে হবে, এটার জন্য যা করা দরকার, আমার লস না খেয়ে যতটুকু কাজ করা দরকার ততটুকু করব, আমাকে 50% বা 100% লাভ করতে হবে না, আমার সর্বনিম্ন লাভ করেও যদি কাস্টমারের বিশ্বাসটা আমি গেইন করতে পারি আমার সার্ভিস দিয়ে, আমার রিলেশনশিপ বিল্ডিং দিয়ে, আমি তাকে কীভাবে ফলো আপ করছি, প্রোডাক্টটাকে কীভাবে প্যাকেজিং করছি, এই জিনিসটা দিয়ে সে যদি ফোকাসটা দেয়, তাহলে হচ্ছে যে আমার মনে হয় যে সে একটা লো কস্ট অ্যাপ্রোচে সে বিজনেসটা দাঁড় করানোর একটা হায়ার প্রবাবিলিটি বা হায়ার একটা চান্স থাকবে আর কি। বিজনেস দাঁড় করানোর কথা বলছিলেন, তবে শুরুটার জন্য আমরা জানি যে কোনো ব্যবসা আসলে অফলাইন হোক অনলাইন হোক একটি পুঁজির দরকার হয়। অফলাইনের পুঁজির ব্যাপারটা তো ঠিক আছে, কিন্তু অনলাইনে যখন কেউ ই কমার্সে আসলে নিজের এই ব্যবসা শুরু করতে চায়, বিশেষ করে ই কমার্সটা বলছিলেন যে এফ কমার্সের চেয়ে আরেকটু বড় ব্যাপার, আরেকটু বড় বেশি পুঁজির ব্যাপার, সেক্ষেত্রে আসলে ব্যাংক থেকে কোনো ধরনের আপনারা সহযোগিতা পেয়ে থাকেন কিনা? দেয়ার আর ইনস্টিটিউশনস আর কি, যেটা যেটা হচ্ছে যে ই কমার্স বেসড বিজনেসদেরকে ফর এক্সাম্পল তারা হেল্প করে, কিন্তু এখানে চ্যালেঞ্জটা এইভাবে থাকে, সেটা হচ্ছে যে মোস্ট এফ কমার্স বা ই কমার্স বিজনেস যারা রান করছে তারা হচ্ছে যে লিমিটেড কোম্পানি করছে না,
যেটার ক্ষেত্রে তাদের কোনো ব্যাংক ব্যালেন্সও নাই বা ব্যাংক অ্যাকাউন্টও নাই, সেই ফুল ট্রানজ্যাকশনটা হচ্ছে যে ক্যাশ বেসড বিজনেস হচ্ছে, এবং এই জন্য ইস্যুটা দাঁড়াচ্ছে যে তার কোনো হিস্টোরিক্যাল রেকর্ড নাই, ব্যাংকের সাথেও নাই, কোনো এনবিআরের সাথেও নাই, যেটা হচ্ছে যে আপনার একটা লিমিটেড কোম্পানি আছে, আপনি একটা ট্যাক্স পেইং কোম্পানি, এরকম হিস্ট্রি না থাকলে যে কোনো ইনস্টিটিউশনের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে অ্যাসেস করা, আপনার ফুল বিজনেসটাকে অ্যাসেস করা। যেটার জন্য আমার প্রাইম অ্যাডভাইস থাকবে যে যত জলদি আপনি আপনার বেসিক কাস্টমার, সবসময় যে আপনাকে লিমিটেড করতে হবে তা না, কিন্তু বেসিক কাস্টমার সার্ভিস বা বেসিক কাস্টমার বেস তৈরি হওয়ার সাথে সাথে আপনি এটাকে একটা লিমিটেড করেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, এবং আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রিটাকে আপনি একটা চ্যানেল থ্রুতে, একটা ব্যাংকিং চ্যানেল থ্রুতে এই হিস্ট্রিটা বিল্ড আপ করেন। তাহলে কী হলো, যে কোনো লোন অর্গানাইজেশনের কাছে আপনি এই হিস্ট্রিটা দেখিয়ে আপনি কিছু লোন আদায় করার একটা উপায় খুঁজে পেতে পারেন। জি, আর পুরো বিশ্বেই আসলে এই অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেট প্লেস বেশ ভালো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে আসলে এর ভবিষ্যৎ কেমন একটু জানতে চাইব। বাংলাদেশে আমি এক্সপেক্ট করছি যে যতগুলো ই কমার্স কোম্পানি আছে এখন তার থেকে আরও 50% বেড়ে যাবে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, প্রাইমারিলি বিকজ আমাদের পপুলেশন অবভিয়াসলি বাড়ছে, কিন্তু আমাদের অলসো লেভেল অফ কমফর্ট, এটার একটা অনেক অনেক বড় বিষয়ে আমরা হচ্ছে যে উই চুজ কমফর্ট নাও, কারণ করোনার পরে আমরা ঘরে বসার একটা অভ্যাস এসে গেছে, এবং ঘরে বসলেই আমরা হচ্ছে যে যত ধরনের শপিং টপিং করা লাগে সেটা অনলাইনে করতে পছন্দ করে ফেলছি। এখন এই এই বিহেভিয়ার চেঞ্জটাই আমাদেরকে এখন আরও ফোর্স করতেছে যে আমরা কী ধরনের লিস্ট অ্যামাউন্ট অফ এফোর্ট দিয়ে, সবচেয়ে কম এফোর্ট দিয়ে আমরা জিনিসটাকে আমাদের ঘরে পৌঁছায় দিই। সো এই চাহিদাটা পূরণ করার জন্য ছোটো ছোটো অনেক কোম্পানি এসেছে যে যারা ফুল স্টার্ট টু বটম পর্যন্ত তারা ই কমার্স ওয়েবসাইটটা দিয়ে বা ই কমার্স বিজনেসটা দিয়ে তারা কাস্টমারকে সার্ভ করবে। সো এই জন্য আমার যা ধারণা যে যে ই কমার্স কোম্পানি আরও বেড়ে যাবে, কিন্তু টিকবে অনেক কম, কারণ হচ্ছে যে যা শুরু করাটাই ইনাফ না, এটাকে আপনি কীভাবে গ্রো করবেন আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। আপনার যদি লোন অ্যাপ্লিকেশন থাকতে লোন অ্যাপ্লিকেশন করার ইচ্ছা হয় তাহলে আপনি কীভাবে করবেন, আপনার লিমিটেড কোম্পানি না কিনা, তারপর আপনি কত দ্রুত আপনি আপনার লিড টাইমটা কমাচ্ছেন, যে কাস্টমার অর্ডার করে 7 দিন বসে থাকলো, কেন বসে থাকলো, কারণ কাস্টমারের পেশেন্স অনেক কম, কারণ এখানে অনেক কোম্পানি আছে যারা 1-2 দিনে ডেলিভারি দিতে পারবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি আপনি ফিগার আউট করতে পারেন, তার মানে যেটা বলছিলেন যে হোমওয়ার্ক এবং পরিকল্পনা, এই দুটির উপর যে প্রতিষ্ঠান যত বেশি তার সময়টিকে ব্যয় করবে, পোক্ত করবে এই জায়গাটিতে, তারাই আসলে তত ভবিষ্যতে টিকে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। প্রযুক্তি তথ্য এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।